ক্রিসমাস মানে তো কেক খেতেই হয়, এটা আমরা খেয়েই থাকি প্রত্যেক বছর। কিন্তু ক্রিসমাসে কেক ছাড়াও কুকিজও যে অনেক ধরনের হয় সেটা কিন্তু আমরা জেনারেলি অত ফোকাস করি না। তাই আমি ভাবলাম এবার একটু নতুনত্ব কিছু করা যাক, কেক থেকে বেরিয়ে একটু কুকিজে যাওয়া যাক। আর ক্রিসমাস বলতে যেই রঙটা ফার্স্টে মাথায় আসে সেটা হলো লাল আর সাদা। ক্রিসমাস মানে লাল সাদা সবুজের ডেকোরেশন ইজ মাস্ট। তাই আমি ভাবলাম এই লাল আর সাদার উপরেই একটা পিনহুইল কুকিজ বানানো যাক। তো আমি বানিয়ে ফেললাম এই সুন্দর কুকিজটা, দেখতে এত মিষ্টি, পুরো ক্রিসমাস অ্যাপ্রোপ্রিয়েট।